আজকে ভিডিওর হেডিং দেখে বুঝতে পারছেন কি নিয়ে কথা বলা হবে। আজকে কথা বলা হবে গল্ফি ব্রিডিং নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে হবে মেয়ে ও মাদা চিনতে হবে। তাহলে প্রথমে মেয়ে মাছটিকে ছাড়তে হবে, যেখানে পানি প্রস্তুত করা হয়েছে সেখানে। মেয়ে মাছ চেনার সহজ উপায় হচ্ছে এখানে চাপ দিতে হবে, হালকা হালকা চাপ প্রয়োগের ফলে। যদি নরম হয় তাহলে মনে করতে হবে যে আমার মাছ ব্রিডিংয়ের প্রস্তুত, ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়েছে। এবং মেল মাছটা চেনার সব থেকে সহজ উপায়, এখানে চাপ প্রয়োগ করতে হবে নাভির নিচে। চাপ দেওয়ার পর যদি সাদা কোনো কিছু, তরল কোনো কিছু বের হয় সাদা, তাহলে মনে করতে হবে যে আমার গোল্ফি ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়েছে। তখন আমার গোল্ফিশটিকে ব্রিডিংয়ে বসাতে পারি। এই যে সাদা মতন বের হচ্ছে, এখন গোল্ফিশটি ব্রিডিংয়ের জন্য প্রস্তুত। তা আমাদের সর্বনিম্ন দুইটা মেল এবং একটা ফিমেল। তাহলে মানে সব থেকে বেশি ভালো হয় যে দুইটা অথবা তিনটা চারটা, যত মাছ দেওয়া হবে ব্রিডিং প্রস্তুত হবে খুব দ্রুত। এজন্য মাছটিকে এক দুই দিন আলাদা করে খাওয়াতে হবে। পাহাড়ে মোটামুটি 36 বাই 42 ইঞ্চি কোনো ট্যাঙ্কে পানি দিয়ে, তাতে বিশুদ্ধ পানি দিয়ে গোল্ফিশটি ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করতে হবে। এখন অনেক মানুষ আছে যারা গোল্ফিশ ব্রিডিং করতে জানে না, তাই এখানে সব থেকে সহজ পদ্ধতিতে গোল্ফিশ ব্রিডিংয়ের জন্য কথা বলা হচ্ছে। তাই এবার আমরা গোল্ফিশ ব্রিডিংয়ের জন্য প্রস্তুত। দেখুন তাড়াতাড়ি করছে। এরপর গোল্ফিশটি ব্রিড করবে আনুমানিক 24 ঘন্টার ভিতরে। আর মাছটি ব্রিডিংয়ের জন্য সব থেকে ভালো হচ্ছে প্রাকৃতিক প্ল্যান্ট দেওয়া, কারণ প্রাকৃতিক প্ল্যান্টে ডিমটা ভালোভাবে লেগে থাকে এবং প্লাস্টিকের বস্তাও দেওয়া যেতে পারে। এজন্য গোল্ডফিশ মূলত দুইভাবে ব্রিডিং করানো হয়, একটি প্রাকৃতিকভাবে বা ব্রিডিং প্রসেসে, অন্যটি হরমোনভাবে। হরমোন প্রয়োগের মাধ্যমেও ডিম নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে অনেক ঝুঁকি থাকতে পারে, মাছটি মারাও যেতে পারে। আর এভাবে প্রাকৃতিক প্ল্যান্টের মধ্যে ব্রিডিং করালে অনেক ভালো হয়। গোল্ডফিশটি এখন ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়েছে। এবার সবার মায়ের ঢেকে দিয়ে এখান থেকে সরে থাকতে হবে। 24 ঘন্টা পর গোল্ডফিশটি ডিম দিবে।